কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। আচ্ছা, আমরা গত ক্লাসে ব্যবসা উদ্যোগের প্রথম চ্যাপ্টার শুরু করেছিলাম, আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার পড়ব। দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা। প্রথমে আমি তোমাদেরকে আমার ফ্রেন্ডের কথা বলি, ঠিক আছে? আমার ফ্রেন্ড ঐশী, এই যে ঐশী, কিটি কিটি। ঐশী অনেক ক্রিয়েটিভ, সে কোনো কিছু দেখলে সেটাকে অনুকরণ করে বানাতে চেষ্টা করে। তোমরা নিশ্চয়ই দেখেছো এখনকার দিনগুলোতে ক্রিয়েটিভ জুয়েলারিগুলো বানানো অনেক বেশি আমরা দেখি এখন। সে ডিসাইড করলো সে এরকম কিছু করবে, সে যে দেখো এই জিনিসটা সে বানিয়েছে, কাঠের মধ্যে এঁকেছে, আবার কাঠের মধ্যে ছোটো ছোটো জিনিসপত্র দিয়ে সে গয়না বানিয়েছে, সুতার কাজ করে সে গয়না বানিয়েছে। প্রথম দিকে সে নিজের জন্য বানালেও পরে দেখলো যে এখান থেকে সে ইনকাম করতে পারে, এখান থেকে এটা যদি সে বিক্রি করে তাহলে বিক্রয়কৃত জিনিসপত্র থেকে তার কিছু মুনাফা হয় এবং মুনাফা থেকে তার ভালো আয় হয়। তারপর সে শুরু করলো জিনিসগুলো বানানো অনেক বেশি পরিমাণে। প্রথমে ছোটো ছোটো থেকে বানানো শুরু করলো, পরে সেটার পরিমাণ বাড়িয়ে সে হচ্ছে গিয়ে বড় আকারে জিনিসপত্র বানানো শুরু করলো এবং পেজ খুলে সেটাকে বিক্রি করা শুরু করলো। এই যে জিনিসপত্রগুলো বানানো এবং সেগুলোকে বিক্রি করার মাধ্যমে মুনাফা অর্জন করা, এই জিনিসটাই হচ্ছে উদ্যোগ। যখন আমি কোনো কাজ থেকে বা কোনো ক্রিয়েটিভ কাজ করার মধ্য দিয়ে সেখান থেকে আমি যখন মুনাফা অর্জন করব, তখনই সেটা হবে আমার উদ্যোগ। আর যেহেতু আমি এই উদ্যোগটা গ্রহণ করছি, তাহলে আমি হব উদ্যোক্তা। তাহলে আমরা কী দেখতে পাই? যে ঐশী যখন এই গয়নাগুলো বানানো শুরু করলো এবং মুনাফা অর্জনের জন্য যখন সেগুলো বিক্রি করা শুরু করলো, তখনই সে কিন্তু হয়ে গেল একজন উদ্যোক্তা, তাই না? তাহলে এই পেশাটা হচ্ছে ঐশীর উদ্যোগ এবং ঐশী নিজে হচ্ছে একজন উদ্যোক্তা। উদ্যোগ এবং ব্যবসার উদ্যোগ, আসলে উদ্যোগটা কী? উদ্যোগ হচ্ছে কোনো কাজের কর্মপ্রচেষ্টা। আমি যখন কোনো কাজ স্টার্ট করব এবং সেটা করা শুরু করব, তখন সেটা হবে উদ্যোগ। সেটা যে কোনো কাজ হতে পারে, উদ্যোগ সবসময় ব্যবসা উদ্যোগ হতে হবে এমন কোনো কথা নেই। উদ্যোগ হতে পারে আমি যদি কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে চাই, আমি যদি কোনো নাটক নামাতে চাই, নাটকের অ্যারেঞ্জমেন্ট যদি করতে চাই, কোনো নাচ গান সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান যদি আমি অ্যারেঞ্জ করতে চাই, তখন যে কাজগুলো আমি করব সেই সব কিছু হবে উদ্যোগ। আমি যে কাজগুলো করতে চাচ্ছি সেটার যে কর্মপ্রচেষ্টা তাই হচ্ছে উদ্যোগ, ঠিক আছে? আর ব্যবসা উদ্যোগটা কী? ব্যবসা উদ্যোগ হচ্ছে যখন আমি ব্যবসা স্থাপন করব এবং আমি ব্যবসার জন্য ঝুঁকি নেব, যেহেতু মুনাফা অর্জনের ব্যাপার আস্তে আস্তে সেখানে, তখন সেখানে অবশ্যই ঝুঁকির একটা ব্যাপার থেকে যাচ্ছে। তখন আমি সেখানে ঝুঁকি নেব, তারপর ব্যবসায় পরিচালনা করব। ব্যবসায় ঝুঁকি নেওয়ার পরে ব্যবসায় অনেক পরিচালনা করার কাজ আছে, সেগুলোকে অর্গানাইজ করা, মুনাফা অর্জনের ব্যাপার আছে, দাম ঠিক করা, কাঁচামাল সংগ্রহ করা, আরও অনেক অনেক কাজ আছে ব্যবসায় পরিচালনা। এবং সব কিছু মাথায় রেখে, ঝুঁকি মাথায় নিয়ে অবশ্যই আমি যখন দৃঢ়ভাবে এগিয়ে যাব, তখনই সেটা হবে উদ্যোগ। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ব্যবসার উদ্যোগে অবশ্যই মুনাফা অর্জন থাকতে হবে। মুনাফা অর্জন যদি না থাকে, তাহলে সেটা আমরা ব্যবসার উদ্যোগ বলতে পারবো না। কারণ আমরা স্বাভাবিকভাবেই অনেক উদ্যোগ দেখি যেগুলোর জন্য হচ্ছে মুনাফা অর্জন করা মেইন টার্গেট না। যেমন অনেক সোশ্যাল প্রজেক্ট আছে, গাছ লাগানো, মানুষ গাছ লাগাচ্ছে প্রজেক্ট হিসেবে, মানুষ অন্যান্য অনেক সচেতনতা বৃদ্ধিমূলক কাজ করছে, সেগুলো কি আমরা ব্যবসা উদ্যোগ বলবো? সচেতনতা বৃদ্ধিমূলক কাজ যদি হয়ে থাকে, না, বলবো না, কারণ সেখানে মুনাফার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, তাহলে সেটা কখনোই ব্যবসা উদ্যোগ হবে না। কিন্তু সকল ব্যবসা উদ্যোগই উদ্যোগ, কিন্তু সকল উদ্যোগ ব্যবসা উদ্যোগ না।